মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি যে বললে শর্মি আছে, নেই বললে তুমি আসতে? কখনো না, একদম আসতাম না। আমি তো শর্মির সঙ্গে আড্ডা মারবো বলে এলাম। আর আমার সাথে সময় কাটানো, সেটার কি হবে? তোমার সঙ্গে অনেকটা সময় আমি অফিসেই কাটাই। সেটা কি আর একান্ত সময় কাটানো হলো নাই? অচেনা লাগছে। বাড়িতে কেউ নেই? আছে তো, এই মুহূর্তে তুমি আছো। তোমার বাবা মা কবে চলে গেলেন? তা কিছুদিন হলো। কবে আসবেন? আসবেন হয়তো কখনো কখনো, ওই যেমন আগে আসতো, কিছুদিনের জন্য আসতো, থাকতো, আবার চলে যেত, সেরকমই। মেইনলি বাপিরা আর এখানে থাকতে ভালো লাগছিল না। এত কিছুর পর বাপি একটু অপরাধ বোধ হচ্ছিল, তাই জোর করেই মাকে এখান থেকে নিয়ে চলে গেল। তোমার মা গেছিলেন আমার সঙ্গে কথা বলতে, জানি আমি। মা চাইছিল মা বাপি এখান থেকে যাওয়ার আগে তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে, কিন্তু সেটা তো পসিবল না। তুমি সেটা মাকে ভালো করে বুঝিয়ে দিয়েছো। না না, আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না রে, তুমি যা করেছো একদম ঠিক করেছো। হ্যাঁ, আমি কি কোনো বাচ্চা ছেলে নাকি যে আমাকে দেখভাল করার জন্য এখানে একটা লোক রাখবে? আর তোমার বোন শর্মি মন্দার, ওরা আসেনি? না, শর্মি আসলে ওর কুট্টিদার উপরে প্রচন্ড রাগ করেছে, অভিমান হয়েছে ওর। মা আসার পর থেকে ওর এখানে থাকতে খুব একটা ভালো লাগতো না, আর তারপর আমাদের দুজনের মধ্যে এত অশান্তি, ঝগড়াঝাটি, ভুল বোঝাবুঝি, এগুলোও নিতে পারছিল না। মেয়েটা না বড্ড তোমাকে ভালোবাসত। তুমি চলে যাওয়ার পর থেকে ওর এই বাড়ি থেকে মন উঠে গেছিল, তাই চলে গেল। ওরা কি বাইরেই চলে গেছে? না না, মন্দার তো এখন এখানে কলকাতাতেই থাকে। আমি বলেছিলাম অনেকবার ওদেরকে যে এখানে এসে থাক, কিছুতেই রাজি হলো না। বলছে এই কুট্টিদা আমার কাছে অপরিচিত, আর আমি অপরিচিত মানুষের বাড়িতে গিয়ে থাকতে পারবো না। আরে তুমি বসো না, এসো প্লিজ। আমি কেবল আমার কাছের মানুষের কাছেই নয়, নিজের কাছেও অপরিচিত হয়ে গেছিলাম রাই। আবার নিজেকে চিনতে পেরেছ? চেষ্টা করছি রাই। একটা সত্যি কথা বলবো, শর্মিটাকে আমি বড্ড মিস করছি। শর্মি এখানে থাকলে এত কিছু হতো না, আমি এত ভুল করতাম না, ও আমাকে এত ভুল করতেই দিত না, সাবধান করতো আমাকে, বুকে ঝুঁকে হোক, বুঝিয়ে হোক, ও ঠিক সাবধান করতো আমাকে। আমাকে বলতো কুট্টিদা তুই কিন্তু এটা একদম ঠিক করছিস না, কুট্টিদা এটা কিন্তু তোর অন্যায় হচ্ছে। একটা সময়ের পর আর আমাকে এগুলো বোঝানোর মতন কেউ থাকলো না, আমি ক্রমশ তুলিয়ে যেতে থাকলাম, আর আমার হাত ধরার কেউ রইল না। অনির্বাণ কিছু মনে করো না, আমার এভাবে বসে থাকলে চলবে না, বাড়ি ফিরতে লেট হলে সবাই চিন্তা করবে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো রাই, তুমি এক কাজ করো, বরং তুমি তো জানো কোথায় কি আছে, সবটাই জানো, তুমি ঘরে যাও, গিয়ে যেটা লাগবে যেগুলো দরকার নিয়ে নাও, আমি তোমার জন্য চা করে আনি। তুমি চা করতে পারো? এসব আবার কেউ ভুলে নাকি, চা কফি সবই পারি, বহুকাল তো একাই থেকেছি, ইনফ্যাক্ট রান্নাবান্নাও করতে জানি। খুব ইচ্ছে ছিল আমি নিজের হাতে রান্না করে তোমায় খাওয়াবো, সুযোগ হয়নি, দেখি ভবিষ্যতে যদি সেই সুযোগ পাই। ঠিক আছে, এক কাপ চা খাওয়া যেতেই পারে, সঙ্গে একটু প্রন কাটলেট। এবার কিন্তু আমি ভীষণই অবাক হচ্ছি, তুমি প্রন কাটলেট বানিয়েছো? ওটা অ্যাকচুয়ালি রেডি টু কুক, আমি শুধু একটু ভেজে নেব। না আজ শুধু চাই থাক। তার মানে এটা বলছো রাই,
তুমি আবার আসবে সেই আশা আমি রাখতে পারি? দুধ চা তো? না, লাল চা। দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি। ও, ডাক্তার মানা করেছে? না, অ্যাসিডিটি। একটা সময় এতগুলো ওষুধ খেতে হতো, যা খাই তাতেই অ্যাসিডিটি, তাই নিজে থেকেই বাদ দিয়েছি। রাই, তোমার ওই তুমি ঘরে গিয়ে তোমার যা যা নেওয়ার আছে তুমি সেগুলো নিয়ে নিতে পারো, আমি বরং তোমার জন্য চাটা বানিয়ে আনছি। দরকার নেই, চা খেয়েই যাওয়া যেতে পারে। আমি আসতে পারি? তুমি আসবে কিচেনে? কিচেনটা বড্ড ছোট কিন্তু। জানি। সেটার কি হবে? তোমার সঙ্গে অনেকটা সময় আমি অফিসেই কাটাই। সেটা কি আর একান্ত সময় কাটানো হলো নাকি? আমি জানি তুমি আমার সাথে একান্তে সময় কাটাতে চাও না। কেন? কেন? কারণ তুমি এটা ভেবেছো যে যেই মানুষটার সাথে তুমি বিয়ে করতে চলেছো সেই মানুষটা লুচ্চা, লাফঙ্গা, লুজ ক্যারেক্টার, এই ধরনের একটা মানুষ যে তোমাকে একা বাড়িতে পেয়ে নিজেকে ঠিক রাখতে পারবে না, ইনফ্যাক্ট তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে বিরক্ত করবে। সেই সাহস অনির্বাণ সেনের আছে নাকি? হ্যাঁ, আমি কি মানুষটাকে চিনি না? এই এই এই, চ্যালেঞ্জ করো না কিন্তু। কারণ 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 এই যে অ্যাডজেক্টিভগুলো আমি বললাম, লুচ্চা, লাফঙ্গা, লুজ ক্যারেক্টার, এই সবকটাই কিন্তু দারুণ ভাবে সত্যি হয়ে যেতে পারে। তাই কই, এটা তো জানা ছিল না। তুমি আমার সম্পর্কে সবকিছু জানো? জানি তো। সেটা যে জানা নেই তার প্রমাণ চাও? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।